প্রধানমন্ত্রীর কাছে, দেশের প্রেসিডেন্টের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাবো, এই বইগুলির যে ভুল কথাগুলি রয়েছে, ইসলাম বিরোধী কথা রয়েছে, এই কথাগুলো বাদ দিয়ে মুসলমানদের ঈমান রক্ষার জন্য আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের মাহবুব, এই কথাগুলো যেন লিপিবদ্ধ করে দেওয়া হয়। কোন ব্যক্তি যদি নাকি ঈমান নিয়ে আসে এবং ঈমান অবস্থা দুনিয়া থেকে যায়, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেন। আর কোন ব্যক্তি যদি ঈমান না নিয়ে যায়, মানে ঈমান নিয়ে শুধু যাইতে পারলো না, তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, নাউযুবিল্লাহ। ছয় নাউযুবিল্লাহ বলেন। মনে রাখতে হবে, এই ঈমানের উপরে থাকার জন্য আমাদের কিন্তু চেষ্টা করতে হবে। ঈমান কি, আমি এই কথা বলেই কথা শেষ করে ফেলবো। ঈমান অনেকগুলি বিষয় রয়েছে, বিষয়গুলোর উপরে আপনাকে ঈমান আনতে হবে। যদি এই বিষয়গুলোর ঈমান না নিই আমরা, তাহলে কিন্তু আমরা মুমিন হইতে পারলাম না, মুসলিম হইতে পারলাম না, জাহান্নামে আমরা কিট হয়ে গেলাম। এক নম্বর তো হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা। কার উপর বিশ্বাস করা বলেন, কি বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলা কয়জন বলেন, সৃষ্টিকর্তা কয়জন? আসলে সত্য সবকিছু কে সৃষ্টি করেছেন বলেন? জমিন, আসমান, পৃথিবী, চন্দ্র, সূর্য, 18,000 মাখলুকাত, সবকিছুর খালেক কে? এই শিক্ষা কোথায় হয় বলেন দেখি? কোথায় হয়? স্কুলে হয় না কেন? কেন স্কুল শিক্ষা দেওয়া হচ্ছে না? এদেশের শতকরা 90% লোক মুসলমান। এদেশের শিক্ষা, চাই স্কুল হোক চাই মাদ্রাসা হোক, সকল শিক্ষার মধ্যে মুসলমানদের জন্য এই শিক্ষা অবশ্যই থাকতে হবে। স্রষ্টা কে বলেন? একজন কে? কিন্তু আজকে কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এদেশের ঈমান, মুসলমানদের ঈমান শেষ করার জন্য, ঈমান থেকে মুসলমানদেরকে বাইর করে দেওয়ার জন্য সুগভীর ষড়যন্ত্র চলছে। আমরা কিন্তু মুসলমানরা হুঁশিয়ার হচ্ছি না, এবং লক্ষ লক্ষ মানুষ বেমার হয়ে যাচ্ছে, আমাদের খবর নেই কিন্তু, আমরা জানিও না কিন্তু, এবং অনেকে হয়তো জানেন না। আমাদের দেশের এই যে নবম শ্রেণী থেকে নিয়ে এক উচ্চ পর্যায়ে যে বিজ্ঞান যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষার মধ্যে, বইয়ের মধ্যে বর্তমান যে সিলেবাস সেখানে দেওয়া আছে, কেউ দেখেন না আপনারা মামা, জানেন না, সেখানে আছে যে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেন নাই, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কথা আমার বুঝে আসছে? বুঝেন নাই যে অর্থাৎ আমাদের ছেলেদেরকে, মুসলমান সন্তানদেরকে এই শিক্ষা দেওয়া, এবং আমাদের সন্তান টাকা দিয়ে পড়তেছে, টাকা দিয়ে তারা বেঈমান হয়ে যাচ্ছে। কি শিখতেছে? পৃথিবী এমনি এমনি হয়ে গিয়েছে, এই ধুলাই আকাশ থেকে গিয়েছে, আপনার কুয়াশা হয়েছে, কুয়াশা থেকে এই সেই হয়েছে, এই সমস্ত কথা বলিয়া ঈমানহীন করার ষড়যন্ত্র চলতেছে। এখন দেখেন, একসাথে নাকি সারা দেশে স্কুলগুলোতে এই শিক্ষা দেওয়া হয়, বিজ্ঞান শিক্ষার মধ্যে দেওয়া হচ্ছে। বিজ্ঞান তো সবার জরুরি না বলেন? বিজ্ঞান সবাই পড়ে না? এখন যদি বিজ্ঞান বইয়ের মধ্যে দেওয়া হয় কথাটা যে পৃথিবী এমনি হয়ে গিয়েছে, তা আল্লাহ সৃষ্টিকর্তা নয়, সে নাস্তিক। নাস্তিক বলেন সে কি? ঈমানদার না গায়ের ঈমানদার? ঈমানদার না বেঈমান? তাহলে এরাই কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ, কিন্তু তারাই প্রেসিডেন্ট হবে, তারাই প্রধানমন্ত্রী হবে, তারাই সেনাবাহিনী প্রধান হবে, তারাই রাষ্ট্র চালাবে। যে তাদের যদি এরকম হয় যে আল্লাহ নাই, আল্লাহ স্রষ্টা নয়, বরং পৃথিবী এমনি হয়ে গিয়েছে, তার কিছু লাগবে? আগামী 20 বছর পরেই তো মুসলমান খুঁজে পাওয়া যাবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ জোরে বলেন। আমরা এই জন্য সরকারকে বলবো, আপনাদের এই সিলেবাস কমিটি কার দ্বারা করেছেন জানি না, হয়তো প্রধানমন্ত্রীর খবরও নাই যে এগুলো লেখা হয়েছে, হইতে পারে, উনি বড় ব্যক্তি, উনি আস্থা রেখে কাউকে দায়িত্ব দিয়েছেন, ওরা কি লেখছে হয়তো পড়ে দেখেন না। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে, দেশের প্রেসিডেন্টের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাবো, এই বইগুলির যে ভুল কথাগুলি রয়েছে, ইসলাম বিরোধী কথা রয়েছে, এই কথাগুলো বাদ দিয়ে মুসলমানদের ঈমান রক্ষার জন্য আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের মাহবুব, এই কথাগুলো যেন লিপিবদ্ধ করে দেওয়া হয়। আপনি একমত না ভাই?
একমত না? একটা হিসাব দেখেন, এই বছর এই যে পরীক্ষা চলছে, এক ক্লাসে পরীক্ষার্থী 21 লাখ 22 লাখ, কয় লক্ষ বলেন? 21 লক্ষ 22 লক্ষ পরীক্ষার্থী। এই পাঁচ কথা বলা, 5 বছর যদি পরীক্ষা দেয় কয় হবে বলে 1 কোটির উপর হবে, 1 কোটির উপরে হয়ে যাবে। 1 কোটি লোক যদি নাকি ইমানহীন হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, এ দেশ কি মুসলমান থাকবে? এজন্য আমি সবাইকে বলবো, সবাই সচেতন হন, আমরা সব ভাইয়েরা মিলিয়া দাবি জানাবো, যদি আপনারা এই পরিবর্তন না করেন আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াবো না। একমত আছেন আপনারা? আমরা স্কুলে পড়াবো না, আমরা ভিন্ন সিলেবাস করে আমাদের মুসলমান সন্তানদেরকে ইনশাআল্লাহ পড়ালেখা করাবো, ঠিক আছে? সবাই রাজি আছেন? আর সরকারকে বলবো, এই ভুলগুলো, এই মিথ্যাগুলো যারা করেছেন তাদের বিচার করেন এবং তাদেরকে বিচার আওতা আনেন এবং ইমানদার কমিটি গঠন করিয়া আমাদের মুসলমানদের ইমান রক্ষা করার চেষ্টা করেন। তাহলে আপনারা মুসলমানদের কিভাবে দোয়া পাবেন, কিভাবে দোয়া পাবেন এবং ভবিষ্যৎ দেশ টিকে থাকবে? মুসলমান থাকলে এ দেশ টিকে থাকবে, মুসলমান নাই এর অস্তিত্ব নাই। সূক্ষ্ম একটা বিষয়, আমাদের দেশে বাংলাদেশ মুসলমান সংখ্যা কত বলেন দেখি? 90%, কয় পার্সেন্ট বলেন? ভারতের মধ্যে হিন্দু আধিপত্য দেশ, চতুর্দিকে ভারত, চতুর্দিকে ভারত। যদি আমাদের মুসলমান আমরা না থাকি, ভারতের সাথে আমাদের বাংলাদেশের পার্থক্য থাকে না, সব এক হয়ে যাবে। পার্থক্য এখানেই যে আমাদের দেশে শতকরা 9% লোক কি মুসলমান। আমি সকল ভাইকে বলবো, আপনার সন্তানের বড় ডক্টর বানান, নিষেধ নাই, বানান ডক্টর, বানান আইনজীবী, বানান ইঞ্জিনিয়ার, আপনার বানান, কিন্তু এর আগে তাকে ইমানদার বানান। কি বানান ভাই বলার, কি বানান? ইমানদার হইয়া এর পরে ডক্টর হোক, এর পরে সে শিক্ষাবিদ হোক, এর পরে সে আইনজীবী হোক, তাহলে সে ইমান নিয়ে থাকতে পারলো, ইমান নিয়ে যাইতে পারবে, নতুন কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ। এই জন্য সন্তানদেরকে যেহেতু এখনো পরিবর্তন সরকার করে নাই, মাদ্রাসা পড়ান, ইমান শিখান, কোরআন শিখান, ভবিষ্যৎ আমার আপনার ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল হবে। এই যে কমি মাদ্রাসাগুলো আছে, আরো মাদ্রাসা আছে, এসব মাদ্রাসার মধ্যে আপনি সন্তানকে ভর্তি করাইতে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা না থাকবে আমাদের সিলেবাসের মধ্যে, ইমানের কথা না থাকবে, দেখেন কোরআন ছাড়া কি মানুষ মানুষ হইতে পারে বলেন? হইতে পারে কই? আমাদের স্কুলের মধ্যে কোরআন তো পড়ানো হয় না। বলেন কয়টা স্কুল আছে যেখানে সিলেবাসের মধ্যে কোরআন সহি করা হয়, কোরআনের অর্থ শেখানো হয়, নবী সব হাদিস শেখানো হয়, হাদিসের অর্থ শেখানো হয়, কয়টা পরিষদ আছে দেশের মধ্যে বলেন? আমাদের টাকা দিয়েই তো প্রতিষ্ঠান চলে, আমরা জোরসোর দাবি জানান আমাদের স্কুলগুলিতে অবশ্যই কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ইসলাম কোরআন হাদিসকে বাধ্যতামূলক করতে হবে, ইসলামের আকায়দকে আকীদাকে বাধ্যতামূলক করতে হবে, শিরিক মুক্ত করা আমাদের শিখাইতে হবে। দাবি করতে পারবো না সবাই? যারা এখানে আছেন বিশেষ করে জানলে ক্ষমতাসীন দল, তাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের মুরব্বী, আপনারা এগুলি সরকারকে বলেন যে এগুলি কি পড়ানো হচ্ছে, এগুলি পরিবর্তন করে আমাদের। আমি তো বিশ্বাস করি আমার দেশের আওয়ামী লীগের ভাইয়েরা আল্লাহকে ভালোবাসেন, ভালোবাসেন না? অবশ্যই ভালোবাসেন, আমি বিশ্বাস করি, ইমান আছে, তারা হয়তো অনেক সময় জানে না এগুলি হচ্ছে, তাদেরকে বলবো, আপনার সরকারকে বলেন, প্রধানকে বলেন যে আপনারা আমাদের দেশের মুসলমানদের জন্য ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করেন। রাজনৈতিক একমত, সবাই রাজি? সবাই আমরা জোর করে দাবি জানাবো, আমরা না খেয়ে থাকতে পারি, এর সময় না খেয়ে থাকতে পারে মুসলমানরা, কিন্তু ইমান বিক্রি করতে পারে না, ঠিক না বাজি? আমরা ইমান বিক্রি করবো না ইনশাল্লাহ দিলে। 1 নম্বর আল্লাহর অবিশ্বাস, কারো বিশ্বাস বলেন? আল্লাহ ষষ্ঠা, আল্লাহ একজন, তিনি খালেক, তিনি মালেক, তিনি রিজিক দাতা, তিনি সন্তান দাতা, তিনি ইজ্জত দেনওয়ালা, নাকি? এরপর আমরা ইমান রাখবো কার উপর? নবী কেন রবে কার উপরে বলেন? সমস্ত নবীগণের উপরে, তাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহর পক্ষ দূত হিসেবে আল্লাহর বাণীগুলি পৌঁছানোর জন্য। আর সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি বলেন? সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তার কোন কোন নবী আছে? যারা বলে নবী আছে যে কোনো নামে, তারা ঈমানদার না বেঈমান? সুতরাং কাদিয়ানরা কি বলেন? কাফের। কাদিয়ানরা কি বলেন? কাদিয়ানরা কাফের। যারা ওদের কাফের মনে করে না তারাও কি বলেন? কাফের। সুতরাং যারা কাদিয়ানি, যারা স্মরণ করতেছে, এদেরকে সংসদে আইন পাস করার মাধ্যমে এদের কাফের ঘোষণা করা হোক। একমত সবাই আপনারা বলেন?
এদেশে হিন্দুরা থাকবে, খ্রিস্টান আছে থাকবে, বৌদ্ধরা থাকবে, ওরাও থাকুক, কিন্তু মুসলমান নাম দিয়ে নয়, ওরা ওদের কাজে এই নাম দিয়ে থাকুক, কোনো আফসোস নাই, অমুসলিম সতারা থাকুক, কোন আমাদের বাধা নাই, আমরা ওদের কিছু বলবো না, কিন্তু মুসলমান নাম দিয়া মুসলমান ইমান হারাম ধ্বংস করবে, এক নম্বর পিউর সামাজ দেখে দুই নম্বর দিবে, এটা কিন্তু হইতে পারে, হইতে পারে না বলেন, ওরা থাকুক, অন্যরাও আছে। তিন নম্বর ফেরেশতাদের বিশ্বাস, বিশ্বাস বলেন, ফেরেশতাদের বিশ্বাস, কাদের উপরে বলেন, ফেরেশতাদের উপরে বিশ্বাস, যে ফেরেশতা আল্লাহর সৃষ্টি, নূর দিয়ে তৈরি করেছেন আল্লাহ তাআলা, তারা সবসময় ইবাদত করে, খাওয়া দাওয়া খান না, বিশ্বাস করতে হবে। কিতাবের বিশ্বাস, আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমরা এই কিতাবগুলোকে বিশ্বাস করি এবং কোরআনের উপরে বিশ্বাস করি, কোরআনকে মানি, অন্তর দিয়ে বিশ্বাস করি, কোরআনে যা আছে সব সত্য, সব কি বলেন সত্য, আউয়াল আখের হাদিসে যা সব সত্য, বিশ্বাস করতে হবে। এরপরে তাকদীর, ভালো মন্দ কার পক্ষ থেকে বলেন, আল্লাহর পক্ষ থেকে, এরপরে দিয়া আখেরাত, মৃত্যুর পরে জীবন আছে কি নাই বলেন, হিসাব নিকাশ হবে কি হবে না, জান্নাত জাহান্নাম আছে কি নাই, এই বিষয়গুলি বিশ্বাস করলে কি হবে, ইমানদার হবে। আমি সবাইকে বলবো, ইমানের দাওয়াত সবাই সবাইকে দিয়ে দিবেন, অফিসে আদালতে উঠায় বসায় সবসময় একবারকে দাওয়াত দিব, আমরা নির্দিষ্ট সময় না, ঠিক আছে কাল আসর পরে দিব না, যে যেখানে থাকবো ইমানের দাওয়াত দিব, ঠিক আছে ভাই, আমরা আমলের দাওয়াত দিব, যে যেখানে থাকেন না কেন, মানুষদেরকে ইমানের কথা আহ্বান করবো, তাহলে ইসলাম থাকবে আমরা থাকতে পারবো, ভবিষ্যৎ থাকবে, বাংলাদেশ টিকবে আমরা টিকবো, আল্লাহ আমাদের আমল তৌফিক দান করেন।